এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এর সেল স্টাইল টুলটা ব্যবহার করতে হয়। ফার্স্ট অফ অল আমরা যদি এই শীটটার দিকে তাকাই, এটা হচ্ছে একটা এমপ্লয়ি ডাটাবেস। এই শীটটা দিয়েই আমরা আমাদের সেল স্টাইলের ব্যবহারটা দেখব। সো এখানে হচ্ছে আমার হোম রিবনের হোম মেনুতে এখানে একটা অপশন আছে সেল স্টাইল। সেল স্টাইলে আসলে আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমি যখন এখানে বিভিন্ন অপশনগুলোতে কার্সার নিচ্ছি, এখানে আমার একটা সেলে ডিজাইন চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের লেখাগুলো ফরম্যাটিং চেঞ্জ হচ্ছে। বাট আমি চাচ্ছি যে আমার এই পুরো টেবিলটাকেই স্টাইল করব। তাহলে আমি হচ্ছে পুরো টেবিলের যে কোনো একটা জায়গায় কার্সার রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল এ যখন প্রেস করলাম, আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি আসি সেল স্টাইল অপশনটাতে। সেল স্টাইল অপশনে এসে আমরা যদি এখন ওয়ান বাই ওয়ান দেখি, এটা হচ্ছে বেসিক্যালি একটা টেবিলের ডিজাইন করা, ফরম্যাট করা। সাধারণত টেবিলের ডিজাইনের ক্ষেত্রে এই সেল স্টাইলটা ব্যবহার করা হয়। এখন আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমি যখন এক একটা করে অপশনে আমি কার্সার নিচ্ছি, দেখেন আমার টেবিলের ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে এবং সেই ডিজাইন অনুযায়ী আমার লেখার ফরম্যাট, লেখার কালার সবকিছু চেঞ্জ হচ্ছে। সো দেখেন এটাও একটা ফরম্যাট, মানে প্রতিটাই কিন্তু একটা ফরম্যাট। এটা হচ্ছে হাইপারলিংক ফরম্যাট, মানে হচ্ছে আমার এখানে যতগুলো টেক্সট থাকবে, যত লেখা ডিজিট থাকবে, সবগুলো হাইপারলিংক হয়ে যাবে। সো এখানে লিঙ্কড সেলস, তারপরে হেডিং, এগুলো হচ্ছে হেডিং ফরম্যাট। দ্যাট মিন্স আমার পুরো সেলের আমি যতটুকু সিলেক্ট করে রাখবো ততটুকু এই হেডিং ফরম্যাটটা নিয়ে নিবে। সো আমি চাইলে নির্দিষ্ট সেল, নির্দিষ্ট রো, নির্দিষ্ট কলামেও আমি এইভাবে ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারি। সো এখানে দেখেন একটা অপশন আছে কমা। কমাতে যখন আমি কার্সারটা আনি, যে আমার এখানে যে স্যালারি অ্যামাউন্টগুলো আছে, এই অ্যামাউন্টগুলোতে কিন্তু নর্মালি কোনো কমা ছিল না। আমি যখন এখানে আনতেছি দেখেন ও কমা নিয়ে নিচ্ছে। সো এখানে হচ্ছে কমা জিরো দিয়ে একটা অপশন, এটা হচ্ছে আমার দশমিকের পরে দুইটা ডিজিট সে নিবে না, কিন্তু প্রথম কমাটায় আনলে দশমিকের পরে দুইটা জিরো সে নিচ্ছে। কারেন্সি, কারেন্সি ফরম্যাটে যখন দিচ্ছি দেখেন ডলার সাইনটা আমার লেফট সাইডে শুরুতে চলে আসছে। কারেন্সির এটা একটা অপশন, একটা পার্সেন্ট, এটা দিলে আমার সবকিছু পার্সেন্টেজ নিয়ে নিবে। সো আমি চাচ্ছি ধরেন কারেন্সির এই ফরম্যাটটা নিতে, আমি চাচ্ছি আমার এই সেলের যে হেডার, সেলের হেডারটার আমি একটা হেডার ফরম্যাট এখান থেকে দেই। এই অপশনটা আমি দিলাম হেডারের জন্য। এখন আমি আমার বডি টেক্সটের জন্য কিছু ডিজাইন নেই। বডি টেক্সটগুলোকে আমি চাচ্ছি যে এই এক্সপ্লানেটরি এই ফরম্যাটিংটা করতে, বাট এটা টেক্সট কালারটাকে আমি একটু ডার্ক করে দিই যাতে আমি দেখতে পাই ঠিক মতো। সো এখানে দেখেন আমি যখন কারেন্সিটা নিয়েছি, আমার কিন্তু তখন পুরো রেঞ্জটা সিলেক্ট করা ছিল, যে কারণে আমার ফার্স্টে যে সিরিয়ালগুলো ছিল 1 থেকে 44 পর্যন্ত, আমার সিরিয়াল নাম্বারের আগেও সে কারেন্সি নিয়ে নিয়েছে, কিন্তু আমার এখানে তো কারেন্সি থাকবে না। সো আমরা এটা নাম্বার ফরম্যাটিং থেকে আমরা এটা চেঞ্জ করে নেই। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ানে প্রেস করলাম। কন্ট্রোল ওয়ানে প্রেস করলে দেখেন ফরম্যাট সেলস এর অপশনটা চলে আসছে। এখানে একটা অপশন আছে নাম্বার, আমরা চাইলে নাম্বার থেকে ওই ফরম্যাটিংটা করতে পারি, আমরা চাইলে কাস্টম থেকেও করতে পারি। আমি কাস্টম থেকেই করি, যেহেতু আমি চাচ্ছি যে আমার নাম্বারগুলো 2 ডিজিটের থাকবে। কাস্টমে এসে এখানে যে টাইপের যেই বক্সটা, আমি টাইপের বক্সটাতে আমি 2টা 0 দিয়ে দিই। সিম্পলি 2টা 0 দিয়ে আমি এখন ওকে প্রেস করি। ওকে প্রেস করলাম, দেখেন আমার এখানে যে নাম্বার ফরম্যাটিং গুলো ছিল সেটা নাম্বার ফরম্যাটেই চলে আসছে, এখন কারেন্সি সিম্বলটা নাই। সো এভাবে আমরা খুব সহজেই সুন্দরভাবে টেবিলের মাইক্রোসফট এক্সেলের সেল স্টাইল এই টুলসটা ব্যবহার করে আমাদের টেবিলগুলোকে ডিজাইন করতে পারি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন যে কখন এবং কিভাবে আমরা সেল স্টাইল এই টুলসটা ব্যবহার করব। থ্যাংক ইউ।